হ্যালো মাই ফ্রেন্ডস আইম অনুপ্র অনুবুলক টেক ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা বর্তমানে রয়েছে ইউআইডি আই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এটা হচ্ছে আধারের অফিসের ওয়েবসাইট সবাই জানান তৎকে ভিডিওতে কী টপিক আলোচনা করবো এটা হচ্ছে আলোচনা করবো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনার আদতেও লিঙ্ক আছে কিনা আপনি কীভাবে ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে চেক করে দেখতে পারবেন বা জানবেন সেটা আজকে এই ভিডিওতে বলবো তার কারণ অনেক কাজ করার সময় মোবাইল নাম্বার আধার কার্ডের লিঙ্ক আছে কি না এইটা নিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় লিঙ্ক না থাকলে সেই কাজ করা যায় না তো লিঙ্কটা আছে কি না সেটা আপনি কীভাবে ভেরিফাই করবেন ঠিক আছে তো এই এইরকম ভিডিও আপনার ইউটিউবে অনেক পাবেন তো আমি চেষ্টা করছি একটু অন্যভাবে অনেক সোজা রাস্তায় আপনাকে দেখানোর জন্য কি করব প্রথমে মাই আধার যে অপশান আছে সেই অপশানে যাব ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম থার্ড কলামের ফার্স্ট অপশান ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার ঠিক আছে এই অপশানে ক্লিক করব এই অপশানে আমি এই কারণে দেখাচ্ছি এখানে এক ঢিরে দুই পাখি মারার জন্য তার মানে কি আপনার আধার কার্ডের নাম্বার সেটা আদতেও ঠিক আছে কি ঠিক নেই সেটা অ্যাক্টিভেটেড আছে কিনা বা তাদের সার্ভারে সেই নাম্বারটা রয়েছে কিনা সেটাও আপনি জানতে পারবেন প্লাস তার সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে বা আদতেও কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাও দেখতে পারবেন চলুন দেখা যাক এখানে একটা আধার নাম্বার বসাচ্ছি আমি নাম্বার বসেছি আধার নাম্বারের ওপর টিক দিয়েছে মানে ঠিক আছে এইবার এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখান থেকে টাইপ করে বসিয়ে দিলাম হলো প্রসিড টু ভেরিফাই এটার উপর ক্লিক করলাম কি দেখাচ্ছে আধার নাম্বার এটা এক্সিস্ট মানে আধার নাম্বারটা ঠিক আছে ঠিক আছে এজ কত কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এজ দেখাচ্ছে ঠিক আছে এজ ব্যান্ড কুড়ি থেকে তিরিশ বছর আর জেন্ডার হচ্ছে মেল স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বার দেখুন একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে লাস্টে এক তিনটে ডিজিট দেখিয়ে দিয়েছে ঠিক আছে তার মানে কি এই আধার নাম্বারটার সাথে কিন্তু এই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এর এই থেকেই আপনি বুঝতে পারবেন লাস্ট তিনটে ডিজিট থেকে যে আপনার কোন মোবাইল নাম্বারটা আপনার এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডে লিঙ্ক না থাকে তবে কিন্তু মোবাইল নাম্বারের ঘরে কিন্তু কাটা কাটা দেখাবে অথবা মোবাইল নাম্বারের অপশান আসবে না ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে বুঝে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা আদতেও লিঙ্ক আছে কি না বা কোন মোবাইল নাম্বারটা আছে এবার অনেকেই কোশ্চেন করবেন যে যে মোবাইল নাম্বারটা ধরুন আমার এই মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক আছে আমি বুঝে নিয়েছি আমার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এবার এই মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে কথায় কথায় ধরলাম মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে এইবার এই অবস্থায় আপনি কি করবেন যদি আপনার মোবাইল নাম্বারটা খুব অল্প দিন হয়েছে এমন বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে মোবাইল নাম্বারটাকে এক কাজ করুন আপনি পোর্ট করিয়ে নিন আগে যে কোম্পানিতে আর ছিল সেই কোম্পানি থেকে অন্য কোনো একটা কোম্পানিতে পোর্ট করিয়ে নিন পোর্ট করিয়ে নিয়ে মোবাইল নাম্বারটা চালু করে ফেলুন এটা হচ্ছে ফার্স্ট অপশান এইবার যদি আপনার মোবাইল নাম্বারটা দীর্ঘদিন বন্ধ হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে যাই হোক না কেন বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে তো সেই মোবাইল নাম্বারটা আপনি আর কোনোভাবেই কিছু করতে পারছেন না আর দীর্ঘদিন মোবাইল নাম্বার বন্ধ হয়ে গিয়ে থাকলে কিন্তু সেই মোবাইল নাম্বার পোর্ট করে কোনো কাজ হয় না তো তাও আপনারা একটা চেষ্টা করে দেখতে পারেন তো সেইখানে সাকসেস রেট খুবই কম তো তখন আপনি কি করবেন তখন আর সেই রাস্তায় হাঁটলে হবে না তখন আপনাকে যেতে হবে যে আধার যে কেন্দ্র আছে সেই আধার কেন্দ্রে গিয়ে আপনি একটা নতুন মোবাইল নাম্বার যেটা আপনি ইউজ করেন মোবাইল নাম্বার গিয়ে সেখানে লিঙ্ক করিয়ে নেবেন আপনার আধার কার্ডের সাথে তো সেইখানে গেলে পরে আপনার সেই মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে দেওয়ার পরে আপনি তারপরে মোটামুটি এক মাস পরে গিয়ে আপনি চেক করবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হলো কিন্তু ঠিক একই পদ্ধতিতে এই জায়গাতে এইভাবে চেক করলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা বা কোন মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে তো অনেকে জিজ্ঞাসা করেন যে কিভাবে চেক করবো বা কীভাবে বুঝবো তো এটা আশা করি আপনাদের সলভ হয়েছে বা এবার থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে জিনিসটাকে চেক আউট করা যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন আর এই রকম ভিডিও আপডেট আরও তাদের পাওয়ার জন্য এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যা সাসক্রাইব করছেন মিনিমিন থ্যাঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও ডে বাই